মাছটি খা আমাদের মাকে এনেছে, একটা দিঘি থেকে, কুলেরা দিঘি থেকে এনেছে, একটা আলকে টুপি টুপি একটা করে পাঁটা দিয়ে দিয়ে এনেছে। আচ্ছা, আমি কিন্তু দক্ষিণাটা অনেকটা বেশি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমার সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি যাচ্ছি বর্ধমান খণ্ডঘোষ থানার অন্তর্গত ময়চন্ডী গ্রামে। সেই গ্রামে গিয়ে মা বসন্তচন্ডীর সঙ্গে দেখা করবো। হ্যাঁ, দেখা করবো, দেখা করে মাকে নিজের মনের কথা বলবো, মায়কে আমি পুজো দেবো, পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য, তাই তোমার ভিডিওটা দেখা। বর্ধমান বীরহাটা থেকে 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে আমি চলে যাচ্ছি তেলিপুকুর বাস স্ট্যান্ড মোড়ে, যেখানে গেলেই আমি বয়চন্ডী বাস পেয়ে যাব। আর শুধু বয়চন্ডী বাসই নয়, এখানে বিভিন্ন রকমের বাস আছে, যেমন আরামবাগ রুটের বাস, শেরা বাজার, বিভিন্ন রকমের বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমিও বাসে চেপে পড়লাম বয়চন্ডী বাসে। আর বাসে উঠে দেখছি সিট পুরো খালি, আর আমি একটি বসার জায়গা পেয়ে গেলাম। আর বাইরের দিকে তাকিয়ে দেখছি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, মনটা শান্ত হয়ে গেল এবং এই প্রকৃতির শোভা অনুভব করতে শুরু করলাম। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। তোমাদের করা প্রতিটি লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করে পরবর্তীকালে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। বয়চন্ডী গ্রামে মা বসন্তচন্ডী নামে প্রসিদ্ধ। শোনা যায় এই মায়ের কাছে এসে পুজো দিলে বসন্ত রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। এবং এই মায়ের মন্দিরের সামনে একটি বড় সরোবর আছে, সেই সরোবরে মা প্রতিদিন সকালবেলা স্নান করেন। তো মায়ের ভক্তরা বা সন্তানরা যদি সেই সরোবরে গিয়ে স্নান করেন তাহলে তারাও বিভিন্ন রোগ থেকে মুক্ত হয় এবং শরীর সুস্থ হয়। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। তোমাদের ফাইনালি বয়চন্ডীদের নাম লাগ বাস থেকে জাস্ট নেমে গেলাম, এরপরে যাচ্ছি সামনে মন্দির আছে, মন্দিরের উদ্দেশ্যে সামনে গেটটা তোমাদের দেখাচ্ছি। এই গেটটি হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার প্রবেশদ্বার বা প্রবেশপথ। তো এই গেটটা দিয়ে প্রবেশ করি, দুধারে বিভিন্ন রকমের দোকান দেখতে পাবে। এই দোকানগুলোতে মায়ের পুজোর জন্য ডালার সংগ্রহ করতে পারবে। ডালার মূল্য 100 টাকা থেকে 150 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। এবার আমিও সামনে এই দোকানটিতে ভিজিট করব এবং এই দোকানটিতে আমি আমার জুতোটাকে খুলে রেখে ডালি সাজাতে বলে আমি এলাম সেই মায়ের সরোবরে। এই সরোবরে মা সকালবেলা স্নান করেন। তো এই সরোবরে যদি এসে আমরা কেউ স্নান করি বা এই জল গায়ে বা মাথায় নিই, শরীর শুদ্ধ হয়ে যায় এবং বিভিন্ন রোগ থেকে মুক্তও হয়। তাই এই সরোবরে আসলে অবশ্যই তোমরা স্নান ইত্যাদি করো। মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে কী কাহিনী আছে সেটা আমরা একটু শুনে নেব। বুদ্ধবন্তী খা আমাদের মাকে এনেছে, একটা দিঘি থেকে, কুলেরা দিঘি থেকে এনেছে, একটা আলকে টুপকি টুপকি একটা করে পাঁটা দিয়ে দিয়ে এনেছে। আচ্ছা, পালকি করে মাকে এনেছে, দিয়ে সেই থেকে মা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, মা যেখানটা আছে সেখানটা মায়ের ছাপ আছে পায়ে, ওই শ্রী চৈতন্য মহাপ্রভু। এইখানে পক্স টক্স হলে মায়ের এই চান জল এইসব খেলে ভালো হবে। আচ্ছা, ভালো হয়ে যায়, একদম সুস্থ হয়ে যায়। কারো বাচ্চার জন্য এখানে ওষুধ খেলে বাচ্চা হবে। বাহ, ও আজে বাজে বকছে, আমি যেটা বলে দিচ্ছি সঠিক বলে দিচ্ছি। এই ডালাটির মূল্য 100 টাকা। তো আমি এই ডালা নিয়ে যাব সোজা মন্দিরে। বন্ধুরা, এই হচ্ছে মা বসন্তচন্ডী মন্দির। বন্ধুরা, মায়ের মন্দিরে পুজো দিলাম। তো পুজো দেওয়ার পরে আমি এখন মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু দক্ষিণাটা অনেকটা বেশি, মানে পুজোর ডালাটাই 100 টাকা, আর এখানে দক্ষিণা 50 টাকা, 100 টাকা করে বিভিন্ন রকমের দক্ষিণা হয়। বুঝতে পারছো কতটা কস্টলি জায়গাটা?
আমি এটা তোমাদের বলবো, তো তোমরা সব জেনে এসো। আর এই মা খুবই জাগ্রত, এই মায়ের কাছে আসে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আর ওনার মুখ থেকেই শুনলে যে কীরকম ইতিহাস আছে। তো আমি তোমাদের মন্দিরটা আরও জাস্ট চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরের চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা, মাঝখানে হচ্ছে মায়ের মন্দির, আর সামনে হচ্ছে বিরাট বড় একটি আরচালা। আর এই আরচালাতে আছেন পুরোহিত মশাইরা। তোমরা পুজো দিতে চাইলে প্রথমে একটি পুজোর ডালা নেবে, তো এই পুরোহিত মশাইয়ের কাছে আসবে এবং তোমরা অবশ্যই বলবে যে তোমরা কোত্থেকে আসছো। তারপরে সেই পুরোহিত মশাইরা তোমাদেরকে মন্দিরের ভেতরে একদম মায়ের গর্ভগৃহে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা পুজো দিতে পারবে। মন্দিরে মায়ের ছবি তুললে মৃত্যু নিশ্চিত, তাই তোমরা কেউ মায়ের ছবি তুলবে না। এই কারণের জন্য এই মন্দিরে মায়ের ছবি তোলা নিষিদ্ধ। মায়ের মন্দিরের সামনেই রয়েছে একটি ধূপদানি, তোমরা চাইলে এইখানে ধূপও দিতে পারো। আর ধূপদানি পিছনে একটা ছোট্ট বড় একটি মন্দিরের মতো আছে, ফাঁকা জায়গাতে মন্দিরের মতো। আর এই মন্দিরে বিরাজ করছেন স্বয়ং মহাদেব গজরাজ। আর এই বৃক্ষটি এখানেও পুজো দেওয়া হয়। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের আরচালাটা। আর এই আরচালার মধ্যে বিভিন্ন পুরোহিতরা বসে আছেন ভক্তদের পুজো ডাইরেক্ট মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। এত সুন্দর জায়গা না, মনটা কিন্তু ভালো হয়ে গেল। সত্যি করে বলছি মনটা জাস্ট ফ্রেশ হয়ে গেল। এখানে কি বলবো, এখানে মানুষজনের ব্যবহারগুলো ভালো, আর পরিবেশটা এত সুন্দর, আর এখানে একটা পজিটিভ এনার্জি আছে। মায়ের কাছে আসলে সন্তানের তো মন ভালো হবেই না? আমার তো দারুণ লেগেছে। দর্শন করতে পারলাম না বলে আমি তোমাদের দেখে স্বয়ং মহাদেবকে, গজরাজকে, আর এই মহাদেবের ত্রিশূলটিকে, আর এই বৃক্ষকেও আর একবার তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো আমি বর্ধমান যাওয়ার জন্য সঠিক টাইমে বাস পেয়ে গেছি, আবার হচ্ছে ফাঁকা বাস। তো এই বাসের মধ্যে আমিও চেপে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে, টোটো করে বাড়ি ফিরছি। আর বন্ধুরা বর্ধমানে নেমে গেছি, এবার আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। আর এই ছিল আজকের ভিডিও। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে তোমাদের জন্য আমি ভালো ভালো কন্টিনিউ আসবো। তো তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।